Assalamualaikum. আমি রেদওয়ান, পেশায় একজন আর্য বা কথা বন্ধু, যেটাই বলেন না কেন। আমার বাড়িটা হচ্ছে নোয়াখালী। শুদ্ধ ভাষার কিছু শব্দ কি নোয়াখালী ভাষায় কি বলে এমন একটা ব্যাপার স্যাপার নিয়ে ভিডিওতে হাজির হওয়া। সো যেটা হচ্ছে ফার্স্ট যে ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে ছেলে। ছেলেকে নোয়াখালী ভাষায় বলা হচ্ছে হোলা। ওম হোলাই গে কত না আইসি কি আরে। এইভাবে নোয়াখালী শব্দকে বলা ইন্টারেস্টিং অনেস্টলি স্পিকিং। তারপর যে শব্দটা, সেই শব্দটা লিস্টের একদম শেষ পর্যায়ে ছিল হঠাৎ, কিন্তু এটার নোয়াখালীর প্রোনাউন্সিয়েশনটা এত বেশি জোস, আনডিসক্রাইবেবল যেটাকে বলে, সেটা হচ্ছে হঠাৎকে বলে আসুন বিচ্ছে কারবারে না, ও মা আসুন বিচ্ছে কারবারে না, তাকে বাইরে লাগে কিচ্ছু জানো সিতুই। এইভাবে হচ্ছে হঠাৎটাকে বলা হয় আসুন বিচ্ছে কারবার। এরপরে যেটা দেওয়া হয়েছে যে বড় লোক, তো বড় লোককে কী বলে এটা নিয়ে আমি এবং আমার কাজিন, আমরা দুজনে মিলে অনেকক্ষণ যাবত ভাবছিলাম। অনেস্টলি আমরাও একটু টেনশনে পড়ে গেছি, বড় লোককে কী বলে, অনেকদিন যাবত তো বড় লোককে বলে আসছি। তো পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে টিয়া হইসা লাগাটা, জানাস তাগুবাই গিয়ে কত টিয়া হইসা আছে, হ্যাঁ তারা মেলা বড় লোক। এইভাবে হচ্ছে বলা হয় বড় লোকটাকে। অ্যান্ড দেন আরও কিছু ওয়ার্ড আছে এখানে, যেমন হচ্ছে সকাল। তো আমরা যদি আপনি ঢাকায় বলেন যে সকালে ঘুম থেকে কখন উঠেছিস, নোয়াখালী ভাষায় সেটাকে, এটার এই প্রোনাউন্সিয়েশনের সাথে সাথে কিছু অঙ্গভঙ্গিমা আছে নোয়াখালীর নিজস্ব, সেটা হচ্ছে ইরে ব্যাঙিয়া কতক্ষণ ঈশ্বর তুই এত দেরি করে উডোসকা, আর তা গোবাই হল এগুন দেখছে তো করে বিয়ে দেন লাগতো। এইভাবে হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়, মানে নোয়াখালীর আব্বু আম্মুদেরও কিন্তু ব্যাপার স্যাপারগুলো এমন। আর তা গোবাই হল এগে দাস্তা কত ব্যাঙিয়া ঘুমের তুন উঠে নামাজ কালাম বেগিন তোর মধ্যে আদ্য ব্লাস কিচ্ছু নেই কতুন আছে দেখ কি করিস কত। এইভাবে নোয়াখালী শব্দগুলোকে বলা হয়। আমি বললাম না যে নোয়াখালী শব্দের সাথে সাথে হচ্ছে ইন্টারেস্টিং কিছু বডি হচ্ছে মুভমেন্ট রয়েছে। তো এটা এর পাশাপাশি হচ্ছে আরও আমরা হচ্ছে ঢাকা শহরে কী বলি কাদা, অনেক আজকে রাস্তায় অনেক কাদা। তো এটা যদি নোয়াখালীতে ঘটে, এবং নোয়াখালীতে এটা ঘটে অনেক সময় দেখা যায় বর্ষাকালে অনেক কাদা হয় রাস্তাঘাটে, তো অনেক কাদাকে নোয়াখালী ভাষায় বলা হচ্ছে হ্যাক বা লোদ। তো অনেক সময় যে বাড়ির সামনে হচ্ছে কাদাটা হয় জানস ওই লোদালা বাড়ি গিয়ে সামনে দেশগা বাজারে যাইতি। এই ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং শব্দ রয়েছে। এর পাশাপাশি মানে হচ্ছে আরও বেশ কিছু শব্দ আছে, যেমন পেয়ার। আচ্ছা বাই দ্য ওয়ে আমি যেখানে আছি এই যে এটা কল, তো আমরা এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নোয়াখালীতে, কারণ হচ্ছে হাঁস হয়ে গেলে তো হাঁসটাকে এটা হচ্ছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলায় কলের গোড়াতে আমরা ঠ্যাং দিতে মাই পা বলি না আমরা পাকে বলা হচ্ছে রে কলে গোড়া যে হা ঠ্যাং দুই একজন যা ঘরে আইবি বালু সালুই কিনলে কেন উঠবি এগুলো ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে পেয়ারা, পেয়ারাকে কি বলে, পেয়ারাকে বলা হচ্ছে গুইয়া। তো মানে ছোট পোলাপানে কি কাজ, কি কাজ সি অনেকক্ষণ যাবত হচ্ছে নোয়াখালী ভাষায় কথা বললে আমিও মাঝে মাঝে ভিউশনে পড়েছি। এনিওয়েজ তো পেয়ারা গাছ দেখলে পোলাপান হচ্ছে ঢিল দেয়, তখন পেয়ারা গাছের মালিকের রিয়াকশন ইজ লাইক ইরে তোর কি শতানে গুতায় নি খোঁসায় ক্যান কে খোঁসায় দেয়নি পেয়ারা গাছের মধ্যে বা ও নো দেখেন সি আমার মধ্যে মানে পেয়ারা গাছ আর গইয়া এই দুটোর মধ্যে অনেক অনেকদিন যাবত আসলে এদিকে ওদিকে যাওয়ার মধ্যে একটা ব্যাপার সেটা চলে আসে। তো রিয়াকশন ইজ লাইক গইয়া গাছে গেমে তিনি ডেস্ক কিনলে তোর কি গুতায়নি হ্যাঁ দাবাই দেখে যা। এইভাবে হচ্ছে বিষয়গুলো করা হয়। কল, কলের গোড়াতে এটা বলা হয়েছে অলরেডি। আর হচ্ছে সবশেষ একটু বলি যেটা হচ্ছে অতিথিকে কি বলে বা অতিথি, অতিথির ব্যাপারটা হচ্ছে অতিথিকে বলা হয় মেজজন বা মেহমান আইসে। আঙ্গু ভাইতে আজকে মেহমান আইসে তার বিয়ের ভাই দাওয়াত দিছে আর এত মেহমান আইসে বাউরে মেহমান এগুলো ইকেনকা। এইভাবে হচ্ছে নোয়াখালী ভাষাগুলোকে কথা বা নোয়াখালী ভাষায় কথা বলা হয়। থ্যাংক ইউ সো মাচ পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। নোয়াখালী আল্লাহ হাফেজ।